আসসালামাইকুম, জশ ট্রাভেলারের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। প্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন আজকে চলে আসছে আমাদের পাখির ঐতিহ্য, পাখির সব থেকে জনপ্রিয় একটি রিসোর্টে। আর এই রিসোর্টটির নাম হচ্ছে পাখি রিসোর্ট। তো মূলত আজকে আমরা এই রিসোর্টটিতে সারাদিন থাকবো এবং আপনাদেরকে দেখাবো এটার ভিতরে কী কী সুযোগ সুবিধা আছে এবং এখানে টোটাল আপনার কত টাকা খরচ হবে এবং আপনি এখানে আসলে কী ধরনের বিনোদন করতে পারবেন। তাহলে চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওটি। পাখি রিসোর্টটি পাবনা জেলার ঈশ্বরদি উপজেলার উত্তাল পদ্মার পার ঘেঁষে অবস্থিত, অর্থাৎ পাখি হার্ডিং ব্রিজের একেবারেই পাশে অবস্থিত। আরও সহজভাবে বলতে গেলে রূপপুর পারমাণবিকের সন্নিকটে অবস্থিত। আপনি ট্রেন অথবা বাসে খুব সহজেই এখানে চলে আসতে পারবেন। আর পাখি এরিয়ার ভিডিওতে আমরা এখানে আসার ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছি, লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। এছাড়াও আপনি কিভাবে আসবেন সে সম্পর্কে আরও তথ্য জানতে চাইলে কমেন্ট করবেন, আমি কমেন্টে আপনাদের হেল্প করব ইনশাল্লাহ। পার্কটিতে মোট তিনটি গেট আছে আর তিন নম্বর গেট দিয়ে আপনাকে টিকিট কেটে ভেতরে প্রবেশ করতে হবে। আর সামনের এই স্থানটিতে গাড়ি অথবা বাইক পার্কিং করতে পারবেন। আর আপনারা যদি ভেতরে অবস্থান করেন তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে ভেতরে গাড়ি রাখার ব্যবস্থা থাকবে। আর আমরা যেহেতু এমনি শুধু পার্কটি বেড়াতে এসেছি সেজন্য আমরা এই বাইরে পার্কিং করব। দর্শক মণ্ডলী, আমরা অলরেডি চলে আসছি, এটা হচ্ছে পাখি রিসোর্ট। এখন বর্তমানে এটার টিকিট মূল্য হচ্ছে মাত্র 50 টাকা, যেহেতু টিকিটের উপর 100 টাকা লেখা আছে, বাট এখানে এখন 50 টাকা করে নেই। তো আমরা হচ্ছে এই টিকিট কাটলাম, কেটে ভেতরে প্রবেশ করছি। আর এটাই হচ্ছে মেন গেট, আপনারা দেখতে পাচ্ছেন। এই গেট দিয়ে প্রবেশ করে এই সোজা চলে আসলে খুব সুন্দর বাগান ঘেরা একটি পরিবেশ। তো আমরা এখন বাগানের ভিতর দিয়ে পার্কে প্রবেশ করছি এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই পার্কটিতে মূলত আর কী কী আছে। খুব সুন্দর একটি বাগান ঘেরা পরিবেশ আর একেবারে নির্মল এবং শান্তশিষ্ট একটি পার্ক। এবং এই পাশে খুব সুন্দর একটি মাঠ আছে আপনারা দেখতে পাচ্ছেন। এখন আসলে একেবারেই বিকাল হয়ে গেছে। হচ্ছে এই পাশে আমরা খুব সুন্দর একটি জিরাফ দেখতে পাচ্ছি আর এখানে বসে সময় কাটানোর মতো কিছু স্থান আছে। এখানে একটি খুব বড় একটি কুমির দেখতে পাচ্ছি এবং তার সামনেই একটি দেখা যাচ্ছে খুব সুন্দর একটি লেক, যদিও লেকের পানিটা খুব ময়লা। আর যেহেতু পার্কটিতে অনেক গাছপালা লাগানো, এখানে একটি বসার জায়গা আছে। তো আমরা আরও একটু সামনে গিয়ে দেখি আর সামনে কী কী আছে। এই পাশে আছে হচ্ছে একটি স্টলের মতো ছোট্ট একটি মাঠ, সামনে সুন্দর ফাঁকা একটি জায়গা, আপনারা এখানে আসলে বিভিন্ন বিনোদন অনুষ্ঠানগুলো করতে পারবেন আর এখানে বসে সময় কাটানোর মতো স্থান আছে এই আর কি। তো মূলত এখন আসলে সন্ধ্যা হয়ে গেছে, তো আমরা আরেকটু ভেতরে গিয়ে দেখি ভিতরে আর কী কী আছে। এই পাশে গাছগুলো খুব সুন্দর করে বাঁধাই করে খুব সুন্দরভাবে তৈরি করা। আমার আসলে বাড়ি ঈশ্বরদি হওয়ার পরেও আমি বলা যায় আমার জীবনে আজকে প্রথম আসা এখানে, যদিও পার্কটির অনেক সুনাম শুনেছি আমি। তো প্রত্যেকটা পুকুরের পাড়েই আমরা দেখছি খুব সুন্দর করে বসার কিছু স্থান তৈরি করে দেওয়া আছে এই আর কি। আর এই লেকটি আর্টিফিশিয়াল একটি লেক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে মূলত পার্কটিতে। আমার এখন একটা জিনিস মনে হচ্ছে, এখানে আসলে যত্নের অভাব হয়ে গেছে পুরো। আপনারা দেখতে পাচ্ছেন পুরো রাস্তার দুই পাশ দিয়ে শ্যাওলা পড়ে গেছে। আপনারা আসলে এখানে থাকতে পারবেন। মূলত এই কটেজগুলোর এমনভাবে তৈরি করা, আপনার দেখলে মনে হবে যে এইগুলো একেবারেই ওয়েস্টার্ন কান্ট্রিতে আপনি চলে আসছেন, কিন্তু মূলত বর্তমানে আসলে যত্নের অভাবে এইগুলো একেবারে জরাজীর্ণ হয়ে গেছে। আর আমাদের মিস্টার সঞ্জু খান এই রিসোর্টটি তৈরি করেছেন, মূলত এটি তার নিজের জন্য তৈরি করেছিলেন কিন্তু এখন এটিকে আসলে ব্যবহার করা হয় রিসোর্ট হিসাবে। তো আমরা এখন আস্তে আস্তে সেই রিসোর্টের সামনে প্রবেশ করছি। রিসোর্টটির এই পাশের যেগুলো ঘরগুলো রিসোর্টগুলো তৈরি করা আছে এর প্রত্যেকটি রুমগুলো দেখতে একবারে ওয়েস্টার্ন কান্ট্রির মতো, আপনার মনে হতে পারে আপনি একেবারে বিদেশে চলে আসছেন। তো তাহলে চলুন আমরা দেখি পার্কের ভিতরে আর কী কী আছে। তো আমরা এখন চলে এসেছি সুইমিং পুলের সামনে। এটা হচ্ছে বাইরে জুতা নিয়ে সুইমিং পুলে প্রবেশ করা নিষেধ। আর এটি হচ্ছে মূলত পার্কে, এটা হচ্ছে বাচ্চাদের সুইমিং পুল, এখানে আপনার বাচ্চারা আসলে এখানে খুব মজা করতে পারবে। আর এটা হচ্ছে বড়দের সুইমিং পুল। দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশেই হচ্ছে এটি হচ্ছে সুইমিং পুল। আপনারা এখানে সুইমিং পুল ব্যবহার করতে চাইলে আপনাদের জন্য লাগবে হচ্ছে জনপ্রতি 300 টাকা।
আর বাচ্চা থাকলে বাচ্চাদের জন্য 200 টাকা। আর আপনারা আমার পিছনে যে এসি লাগানো যে কটেজগুলো দেখতে পাচ্ছেন, আপনারা ইচ্ছা করলে এখানে রাত্রি যাপন করতে পারবেন। হচ্ছে আরও একটি গেট, আপনারা আসলে এই গেট দিয়ে আপনাদের গাড়িগুলো ভিতরে পার্কিং করে রাখতে পারবেন। তো মূলত এই পার্কের সব থেকে বেশি ভালো লেগেছে আমাদের কাছে যেটা, সেটি হচ্ছে এখানকার প্রত্যেকটি কটেজগুলো একেবারে ওয়েস্টার্ন কান্ট্রির আদলে তৈরি করা। তবে এখানে আপনারা কটেজগুলোতে থাকতে চাইলে অবশ্যই আপনাদেরকে রুম বুক করে আসতে হবে, না হলে আপনি হয়তোবা এখানে আসলে সিট পাবেন না, কারণ এখানে মাত্র 24টা এদের রুম আছে এবং প্রত্যেকটি রুম সবসময় বুকই থাকে। তো এই হচ্ছে মূলত অবস্থা। আর এই পাশে আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে এখানকার ব্যাডমিন্টন গ্রাউন্ড। এই হচ্ছে রিসোর্টের কার্ড, আপনারা যদি এখানে রাত্রি যাপন করতে চান তাহলে এখানে আজমত আলী, উনি হচ্ছে এখানকার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ওনার সাথে আপনারা কথা বলে নিতে পারেন। তো মূলত ওনার কাছ থেকে আমরা যেটা জানতে পারলাম সেটা হচ্ছে ওনাদের এখানে রুম আছে মূলত 3 ধরনের, একটি হলো 5,000, 6,000 এবং 7,000। 5,000 টাকার রুমগুলো হচ্ছে আপনার কাপল বেড, 6,000 টাকার কাপল টুইন বেড, আর 7,000 টাকার হচ্ছে ফ্যামিলি রুম। আর সাথে থাকবে হচ্ছে আপনার সকালে ব্রেকফাস্ট এবং হচ্ছে সুইমিং পুল। এই পার্কে আরও একটি সব থেকে বিশেষত হচ্ছে খুব সুন্দরভাবে সবুজে সমারোহ করা হয়েছে, যদিও আকৃতি খুব বেশি আহামরি বড় না, তবে এখানে খুব সুন্দরভাবে লাইটিং করা আছে, সুন্দরভাবে বাগান করা আছে, যা আমাকে আসলে খুবই বিমোহিত করেছে। আর আপনারা যদি আপনাদের প্রিয়জন নিয়ে আসেন তাহলে এখানে খুব স্বাচ্ছন্দ্যে রাত্রি যাপন করতে পারবেন, খুব সুন্দর একটি সময় এখানে স্পেন্ড করতে পারবেন বলে আমি আশা করছি। কারণ এত সুন্দর একটি পরিবেশ আমার জানা মতে এই ঈশ্বরদী বা পাখির আশপাশে আর একটিও নেই। এখানে আমরা বেশ কয়েকটি রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি আর রেস্টুরেন্টগুলো খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে, আর সাথে বাইরে কিছু টেবিল আছে, আপনারা এখানে বসেও নাস্তা করতে পারবেন। এই পাশে আছে ফাস্টফুডের একটি দোকান, আর এই পাশ দিয়ে আসলে এখানে আরও একটি রেস্টুরেন্ট, শীততাপ নিয়ন্ত্রিত এবং এখানে খুব সুন্দর একটি গ্রাউন্ড। প্রিয় দর্শক মণ্ডলী, এই পার্কটিতে আমরা একেবারেই সন্ধ্যার দিকে প্রবেশ করেছিলাম, তাই পর্যাপ্ত সময় আমাদের হাতে ছিল না। আর গেট দিয়ে প্রবেশ করে হাতের ডান পাশে এই মাঠের পাশেই আছে বাচ্চা ও বড়দের জন্য কিছু রাইড, আছে একটি মিনি ট্রেন, যা এখন সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে আমরা আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারলাম না। আর এই ট্রেনে চড়েই আপনি পুরো পার্কটি ঘুরে দেখতে পারবেন। এছাড়া এখানে অনেকগুলো হরিণ আছে যা সকাল ও সন্ধ্যায় এই মাঠেই ছেড়ে দেওয়া হয়ে থাকে। আপনারা চাইলে হরিণগুলোকে ধরে ছবিও তুলতে পারবেন, তাই চেষ্টা করবেন সকাল সকাল এই পার্কটিতে প্রবেশ করার। সর্বোপরি বলা যায় এখানে রাত্রি যাপন ছাড়াও মাত্র 50 টাকার টিকিটের বিনিময়ে আপনি সারাদিন এখানে বেশ ভালো একটি সময় কাটাতে পারবেন। পরিশেষে বলবো, খুবই অল্প সময়ে পার্কটিতে ভ্রমণ করে আপনাদেরকে একটি গাইডলাইন দেওয়ার চেষ্টা করেছি। এছাড়া আরও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন। আর সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনাই শেষ করছি। আল্লাহ হাফেজ।